হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো, মানুষ কিন্তু একটা কথা বলে থাকে যে আমরা মানব জনম পেয়েছি, মানব জনমটাই শ্রেষ্ঠ। আর এই কথাটা শুনে আমার তখনই লাগে কষ্ট যে মানব জনমটা কীভাবে হলো শ্রেষ্ঠ। তো আজকের যে বিষয়টি আলোচনা করব যে মানব জনম শ্রেষ্ঠ কি করে, দেখা গেছে যে পৃথিবীতে এসে বিভিন্ন খারাপে লিপ্ত হয়ে গেছি, আমি বিভিন্ন লোভে পড়ে মানুষের মাথায় বাড়ি দিয়েছি, সন্ত্রাস হয়ে গেছি, আমি মানুষের কল্যাণ করি না, কুকল্যাণ করি, তখন আমি শ্রেষ্ঠ হলাম কি করে? আচ্ছা, এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় দেখবেন যে যদি বিদেশ থেকে কোনো স্মাগলারিং বা কোনো ব্যবসা করে, খারাপ ব্যবসা করে, তখন ব্যাগের মধ্যে কি বোম আছে না ব্যাগের মধ্যে কোনো স্বর্ণ আছে, কোনো অবৈধ কিছু আছে কি না, তখন দেখা যায় যে কুকুর ছেড়ে দেয়। তখন কুকুর বলে দিতে পারে যে এটার মধ্যে বোম আছে বা এটার মধ্যে স্বর্ণ আছে বা একটা কিছু বলে দিতে পারে। তাহলে মানুষ বলতে পারে না এটার মধ্যে কি আছে, পশু বলে দিতে পারে। তাহলে আমি তো দেখতেছি যে এই পশুর থেকেও মানুষ নিকৃষ্ট, শ্রেষ্ঠ হলো কি করে? আচ্ছা, আরেকটি বিষয় হলো যে রাতের বেলায় ইঁদুরকে যখন বিড়াল ধরতে যাবে, তখন কিন্তু সেই বিড়ালকে কুপি বা বাতি জ্বালিয়ে দেওয়া হয় না, সে কিন্তু অন্ধকারের মধ্যে যেরকম দেখে দিনের বেলা ঠিক ওরকমই দেখে, আর তার জন্য লাইট বাতির প্রয়োজন হয় না। সে কিন্তু ইঁদুরগুলোকে কামড়ে মারছে বা ধরতেছে যে কোন জায়গায় রাতের বেলায় ছুটছে, তার পিছনে পিছনে গিয়ে সে ইঁদুরগুলোকে ধরছে, লাইট বাতি কিছু লাগে না। তাহলে আমরা যদি সন্ধ্যা হয়ে যায় তখন কিন্তু আমরা লাইট ছাড়া চোখে দেখি না, এখানে সেখানে হোঁচট খেতে হয়, তাহলে আমাদের থেকে কি বিড়াল শ্রেষ্ঠ হয়ে যায় না? তবে কি একটা গুণে সে শ্রেষ্ঠ হয়েছে যে রাতের বেলায় সে চোখে দেখে। কুকুর, তার মস্তিষ্ক গ্রাণ শক্তি আছে, এবং কুকুরের আরও কয়েকটা গুণ আছে যে সে প্রভু ভক্ত, সে কখনো নিজের প্রভুর সাথে বেইমানি করে না, কিন্তু মানুষ কিন্তু করে। যাই হোক, তো এখন আমরা যে বুকে হাত দিয়ে, বুকে থাপা দিয়ে বলি যে আমরা মানুষ হয়ে জন্মাইছি, আমরা অনেক শ্রেষ্ঠ, না বাবা না। আমি বলবো যে কিছু কিছু গানে বা কিছু দার্শনিক বা কিছু জ্ঞানীগুণীরা একথাটা বলে গেছেন যে কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জীবন বৃথা গেল। তো আমি বলবো যে সেই কুকুরের যে গুণটা, এটা তো আমার মধ্যে নেই, আমি কুকুর দিয়ে হেল্প করতে হয়, যা কুকুর দিয়ে আমার সেই জিনিস চেক করতে হয়, স্বর্ণ আছে না বোমা আছে না কি আছে, তাহলে সেই শক্তি আমার নেই, সেটা কুকুরের আছে। তাহলে কুকুরের কাছে আমি এই দিক দিয়ে ধরা, ওদিক দিয়ে বিড়াল রাতের বেলা চোখে দেখে, তার বাতি লাগে না, ইঁদুর ধরতে পারে, সে রাত্রে যেমন দেখে দিনে তেমন দেখে, তাহলে তার এই গুণের কাছে আমি ধরা। তাহলে ধরাই যদি থাকি তাহলে আমি শ্রেষ্ঠ কিসে? তবে হ্যাঁ, যেমন একজন আল্লাহর অলি, সে সংসারের দিকে মন নেই, বিভিন্ন দিকে তার মন নেই, সে এক আল্লাহকে নিয়ে সাধনা করে, এক আল্লাহকে নিয়ে পড়ে থাকে, তখন দেখা যায় সে যখন এক নীরব নির্জনে সে ধ্যানের দেশে ডুবে আছে চোখ বুজে, তখন কি হলো, একজন লোক তার পাশে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলতেছে, বাবা আপনার কাছে বিশ্বাস করে এসেছি যে আপনাকে দেখে মন সাক্ষ্য দিল যে আপনি একজন আল্লাহর অলি হবেন। তখন বলল যে বাবা, নিজের বাবা মা যাদের নেই তো নেই, আর যাদের থাকতেও বাবা মাকে সেবা করা গেল না, বাবা মার কোনো আরাম আয়েস দেওয়া গেল না, তখন আমরা যে সন্তান আমরা তো অনেক পাপিষ্ট হয়ে যাব। তখন যাকে বলতেছে ব্যক্তিটি, সে তো
একজন আল্লাহর ওলি সে চোখ বুঝে এরকম ধ্যানের দেশে বসে আছে, চোখ মেলে দেখেও না সে কে এই কথাগুলো বলতেছে। তখন এক প্রকার সেই লোকটা বলতেছে, মেডিকেল যখন গেলাম আমার বাবা অসুস্থ, ভর্তি করিয়েছি, তো আমার বাবা সেখানে অসুস্থ হয়ে পড়ে আছে। তখন চেক আপ করেছি, চেক আপ করার পরে দেখা গেল ডাক্তাররা বলল যে আপনার বাবা যদি কিছু খেতে চায় তাকে খাইয়ে দিন, সে আর বাঁচবে না, সে এই পৃথিবী ত্যাগ করবে, তার অনেক বডির মধ্যে অনেক সমস্যা পাওয়া গেছে। তখন লোকটা যখন তার নিজের পিতার এই ধরনের কথা শুনল, তখন সে বেরিয়ে এসে পড়ল। আসার পথে যখন এই সাধু বা এই আল্লাহর অলিকে পেল, তখন তাকে পায়ে ধরে বলছে, আপনার সাথে অবশ্যই আল্লাহর সাথে সম্পর্ক আছে, আপনি অবশ্যই আল্লাহর অলি, আমাকে যদি একটু দয়া করতেন, আল্লাহর কাছে বলে যে আমার পিতা যেন সুস্থ হয়ে যায়, হায়াত পায়, তার সেবা যেন করতে পারি, তার সেবা যদি না করতে পারি আল্লাহর কাছে গুনাহগার হতে হবে। তখন এই আল্লাহর অলি চোখ বোঝা অবস্থায় বলতেছে, বাবারে কে বলেছে তোমার বাবা বাঁচবে না, তুমি একটু সামনে অগ্রসর হও, দেখো তোমার পিতা সুস্থ শরীর নিয়ে হেঁটে হেঁটে আসছে। তখন সে মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে তার বাবা তো সুস্থ শরীর নিয়ে হেঁটে হেঁটে আসছে। তাহলে এই সাধু বাবা কী করে জানে, এই আল্লাহর অলি কী করে জানে? তাহলে তিনি এই পৃথিবীতে এসে আল্লাহর সাধনা করে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, তখন তিনি শ্রেষ্ঠ হয়েছেন। হ্যাঁ, আর আমরা বলি আমরা মানুষ, আমরা মানব কুলে জন্ম নিয়েছি, আমরা শ্রেষ্ঠ না বাবা? যখনই তোমরা বলবা শ্রেষ্ঠ, তখনই মনে লাগে কষ্ট, এই কপালের অদষ্ট যে কর্ম করে আল্লাহর, আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর প্রেমে ফানাফিল্লার দেশে গিয়ে শ্রেষ্ঠত্ব হতে হবে, তখন আল্লাহ সেই শক্তি আমাকে দেবে। কুকুর দিনেও দেখে রাত্রেও দেখে, এবং বিড়াল রাত্রেও যেমন দেখে দিনেও তেমন দেখে, তার যেরকম কুপিবাতি লাগে না, তেমনি একজন আল্লাহর অলি যখন রাতের মধ্যে হেঁটে যাবে, তখন তার কাছে দিন আর রাত একই রকম হবে, তখনই মনে করতে হবে হ্যাঁ, এবং সেই অদেখা জিনিস তার পিতা যে অসুস্থ, সে বলতে তোমার পিতা আসতেছে, তার পিতাকে সে চিনল কই, জানলো কই, জানলো কই, কিন্তু বলে দিচ্ছে সে তার পিতা ঠিকই হাঁটতে হাঁটতে আসছে, যেই পিতা মৃত্যুবরণ করার কথা ছিল। তাহলে হে জগৎবাসী, শ্রেষ্ঠ মানুষ তো তিনি যে এখান থেকে বসে বলে দিল এবং তাই হলো। আমরা বলি আমরা শ্রেষ্ঠ না বাবা, আমরা শ্রেষ্ঠ এখন হইনি, শ্রেষ্ঠ হতে হবে। তবে কোন কোন কর্মে শ্রেষ্ঠ হতে পারবো, কোন কোন আমল কোন কোন ভাবে আল্লাহর প্রতি অগ্রসর হলে, কি করলে আমরা শ্রেষ্ঠ হতে পারব, সেই শ্রেষ্ঠ হতে হলে একজন শ্রেষ্ঠ মানুষের কাছে আমাদেরকে যেতে হবে, তবেই যদি আমরা পারি। আর না হয় আমরা এখানে বসি, হোটেলে বসি, রাস্তায় হাঁটি, আমরা বলে যাই আমরা মানব কুলে জন্ম নিয়েছি, আমরা শ্রেষ্ঠ না বাবা, এই কথা বললে কিন্তু হবে না। আল্লাহর পথে গিয়ে আমরা একা একা ইবাদত করলে, একা একা সাধনা করলেও হবে না। আল্লাহ কি বলেছে, তোমরা যদি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, তাহলে তোমরা আমার কোনো বন্ধুর সাথে তোমরা সম্পর্ক করো, তাহলে সেই বন্ধুর স্পর্শে তুমি বন্ধু, বন্ধুর বন্ধু হয়ে যাবে। তখন আমার যে বন্ধু, আমার বন্ধুর যে বন্ধু, সে তো আমারও বন্ধু হবে। তবে হে জগৎবাসী, এই কথাগুলো আমি যতদিন বেঁচে আছি ভবে আমি এই কথাগুলো বলেই তো যাব, তবে আপনারা কিন্তু আমার এই কথাগুলো একটু খেয়াল করে শুনে একটু বিশ্লেষণ করবেন। ইনশাআল্লাহ আমরা এই জগৎ থেকে একদিন শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতে পারবো। তবে হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।